নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রীরূপ চক্রবর্তী। জেনে রাখো, স্পিরিচুয়াল কনসাসনেস বা আধ্যাত্মিক চেতনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সুস্বাস্থ্যের অধিকারী হতে কে এনে চান, কিন্তু তেমনটা তো হয়ে ওঠে না। এই পৃথিবীতে এমন কেউ নেই যার শরীর কিনা সম্পূর্ণ রোগ শূন্য। কিছু তো একটা রোগ থাকবেই, সেই রোগ বোঝা যেতেও পারে, আবার নাও বোঝা যেতে পারে। এমন কিছু রোগ হয়ে থাকে যেগুলো শরীরের ভেতর বাসা বাঁধে। রোগা ব্যক্তিরা ভাবেন কীভাবে মোটা হওয়া যায়, আবার মোটা ব্যক্তিরা ভাবেন কীভাবে একটু পাতলা হওয়া যায়। কোনো ব্যক্তি এত পরিমাণে ঘুমান যে ডিউটি যেতে প্রতিদিন তার দেরি হয়ে যায় এবং সেখানে গিয়ে উচ্চ পদাধিকারীদের কাছে বকা খায়। তারপর আবার কি শুরু হয়ে যায়, মানসিক যন্ত্রণা, মানসিক পীড়া। আবার কখনো সখনো এমনও হয়, কোনো ব্যক্তি সারাদিন প্রচুর পরিশ্রম করেন, প্রচুর হার্ডওয়ার্ক করেন, কিন্তু তারপরেও তার রাত্রেবেলায় ঘুম আসে না। তার ফলে তার শারীরিক রোগ শুরু হয়, যেমন ক্লান্তি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, চোখ ফুলে যাওয়া, চোখে ব্যথা, এরকম ধরনের নানান রকম রোগের সৃষ্টি হয়। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, কীভাবে এসব রোগের সৃষ্টি হয়। এই প্রশ্নের উত্তর আমি দেব না, বরং স্বয়ং পরমেশ্বর ভগবান দেবেন শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে। আমাদের নিত্যদিনের খাবারের প্রতি মনোযোগ দেওয়া দরকার, কারণ যে খাবার খেয়ে আমরা জীবন নির্ধারণ করি, আবার সেই খাবার কখনো সখনো আমাদের রোগের কারণ হয়ে দাঁড়ায়। তবে আজকে আমি আপনাদেরকে কোনো গীতার উপদেশ শোনাতে আসিনি। টোটকাগুলি আরম্ভ করার আগে আমি একটি শ্লোক তুলে ধরবো আপনাদের সামনে, যে শ্লোকের অর্থ জানার পর আপনাদের মনে হবে যে কি কি ভুল আপনাদের এড়ানো উচিত। পরমেশ্বর ভগবান শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন, জাত জামম গতো রসম পূতি পর্যুষিতাং চ যত উচ্ছিষ্টমো পিচামেধং ভোজনং তামসক প্রিয়ম। অর্থাৎ, যে আহার্য বস্তু অনেকক্ষণ আগে তৈরি হয়ে খুব ঠান্ডা হয়ে গেছে, যার রস শুকিয়ে গেছে, যা দুর্গন্ধযুক্ত, বাসি, উচ্ছিষ্ট ও অপবিত্র, তা তামসিক লোকের প্রিয় আহার্য বস্তু। বাসি, দুর্গন্ধযুক্ত, উচ্ছিষ্ট, নিরস, অপবিত্র খাদ্য তমগুণী লোকেদের প্রিয়। নাপ্পি আমানি, এইখানে আমানির উল্লেখ করা হয়েছে। আমানি শব্দের অর্থ অনেকেই বোঝেন না, তাই বলে দিচ্ছি। গ্রীষ্মকালে অনেকেই ভাত রান্না করে রাখেন এবং সেটা দেরিতে খান, পরে খাবো বলে রেখে দেন, তারপর সেটা টক হয়ে যায়। যে কোনো রকম বাসি খাবারকে আমানি বলা হয়েছে। এইটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত মারাত্মক। অনেক লোক আছে যারা বাসি জিনিস খেতে ভালোবাসে, ইচ্ছা করে রেঁধে রেখে দেয় ও বাসি হলে তবে খায়। প্রত্যেক দেশেই এমন ধরনের কোনো না কোনো বাসি, ঝাঁঝালো, পর্যুষিত, দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ার প্রথা আছে। কিন্তু মনে রাখতে হবে, এগুলো তমগুণ বৃদ্ধি করে, মনকে, শরীরকে অবসাদযুক্ত করে, আলস্য, তন্দ্রা, নিদ্রা ইত্যাদি এই সব আহারের গুণে বৃদ্ধি লাভ করে। সেই জন্য সাধু, সন্ত, যোগী, তপস্বী এদের এরূপ আহার সম্বন্ধে সাবধান থাকতে হবে। এখানে সাধু, সন্ত, যোগী, তপস্বীদের কথা উল্লেখ করা হয়েছে ঠিকই, কিন্তু আমাদের সাধারণ মানুষদের জন্যও কিন্তু অত্যন্ত কার্যকারী, তাহলে আমাদেরও শরীর নিরোগ থাকবে। শ্রীমদ ভগবদ গীতা থেকে এইটুকুই বলার ছিল। এবার ডাক্তার তো দেখানো উচিত, কিন্তু ডাক্তার দেখানোর পরেও যদি রোগ না সারে, তাহলে অন্তত একবার পৌরাণিক শাস্ত্রে উল্লেখিত কোনো টোটকা বা উপায় করা তো যেতেই পারে। বিনা পয়সার উপায়ে অনেকেরই মন ভরবে না, কিন্তু যারা বিশ্বাস রাখছেন তারা এই উপায় করবেন। আমি আবার বলছি, আগে ডাক্তার দেখান, তাতে যদি না সারে তাহলে এই উপায়গুলো করুন। এতে না আছে কোনো খরচ আর না আছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। তবে একটা কথা অবশ্যই বলবো, এটাকে টেস্ট করার উদ্দেশ্যে বা কোনো রকম এমন উদ্দেশ্যে সন্দেহজনকভাবে এটাকে করবেন না। কথাতেই আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। একটা কথা জেনে রাখবেন, কোনো রোগকে চট করে সারানো যায় না, তার জন্য প্রয়োজন অটুট বিশ্বাস এবং ধৈর্য। টুক করে একটা টোটকা বলে দিলাম আর 10 মিনিটেই রোগ সেরে গেল, এমনটা কখনোই হয় না। যারা এমনটা বলেন তারা আদৌ তন্ত্রের কিছুই বোঝেন না। যাই হোক, আজ আমি আপনাদের জন্য 5টি অব্যর্থ উপায় নিয়ে হাজির হয়েছি। অবশ্যই এর মধ্যেই আছে একটি মহা উপায়। আমি অনুরোধ করব ভালোভাবে বুঝতে ভিডিওটি পুরো দেখবেন। নম্বর 5, যে কোনো রকম দেহের যন্ত্রণা দূর করতে এই উপায়টি করবেন, যে কোনো মঙ্গলবার সকালে, কেউ যেন জানতে না পারে। এখন যে যন্ত্রটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি আপনার বাম হাতে লাল কালিতে ছোট্ট করে এঁকে দেবেন। একবার গোপনে এই কাজটি করে নেওয়ার পর এই নিয়ে আর কাউকে কিচ্ছু বলবেন না। নম্বর 4, জ্বর নিরাময়ে অপরিচিতা ডালের ব্যবহার। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তির জ্বর আসে, আবার কিছু সময় পর জ্বর চলেও যায়। এই রকম পরিস্থিতিতে কোনো ঔষধ কার্যকারী হয় না, তখন এই অপরাজিতা ডালের কার্যকারিতা অপরিহার্য হয়ে ওঠে। এই অপরাজিতার কিছুটা ডাল কেটে নিয়ে একটা লাল সুতোর সাথে বেঁধে দিতে হবে, তারপর সেটিকে মালার মতো করে গলায় পরতে হবে, তাহলে এর ফলে জ্বর অনেকটাই লাঘব হবে, অর্থাৎ সেরে যাবে। নম্বর 3,
জিভে ক্ষত বা ঘা হলে খাওয়া দাওয়ার ভীষণ অসুবিধা হয়, সেটা তো সবাই জানেন। তাই এর থেকে মুক্তি পেতে প্রথমে যে কোনো কারোর কাছে সামান্য ঘৃত বা ঘি চেয়ে নিতে হবে। তারপর সেই ঘিকে নিচের মন্ত্রে 33 বার মনে মনে বলে অভিমন্ত্রিত করে সেটিকে জীবের ক্ষতস্থানে লাগালে ক্ষত সেরে যাবে। মন্ত্র যথা মা কামাক্ষার জয়, বাবা নরসিংহদেবের জয়। নাম্বার 2, যে কোনো ধরনের পেটের অসুখ থেকে মুক্তি পেতে একটা মন্ত্র আছে। মায়ানের লোকেদের বিশ্বাস, এই মন্ত্র জপ করে নিজের পেটে হাত বোলালে পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওম সুং শূলধারিণীভ্যাং নমঃ। মন্ত্রটি আরও একবার বলছি, ওম সুং শূলধারিণীভ্যাং নমঃ। নাম্বার 1, অনেক সময় অনেক ক্ষীণ দেহি বা রুগ্ন ব্যক্তি নিজের শরীর সম্পর্কে অত্যন্ত চিন্তিত হয়ে ওঠেন, সর্বদা শুয়ে থাকতে পছন্দ করেন, সেই সমস্ত ব্যক্তিদের জন্য মন্ত্রটি দেওয়া হচ্ছে। নিজের সামনে কোনো উচ্চাসনে শুদ্ধাসন পেতে একটি মা দুর্গার ছবি রাখতে হবে, তারপর ধূপ দীপ আদি জ্বালাতে হবে, তারপর এই মন্ত্রটি 108 বার প্রতিদিন জপ করতে হবে। এই প্রক্রিয়া 3 মাস পর্যন্ত চলবে। এটা 3 মাস পর্যন্ত করলে রুগ্ন ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি সম্ভব। মন্ত্র যথা রোগানা শেষান অপহংসী তুষ্টা রুষ্টা তু কামান সকলাম ভীষ্টান তামা শ্রীতানাং না বিপন্নরাণাং তামা শ্রীতা হ্রয়ৌতাম প্রয়ান্তি। মন্ত্রটি আরও একবার বলছি, রোগানা শেষান অপহংসী তুষ্টা রুষ্টা তু কামান সকলাম ভীষ্টান তামা শ্রীতানাং না বিপন্নরাণাং তামা শ্রীতা হ্রয়ৌতাম প্রয়ান্তি। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের উপায়। সরল বিশ্বাসের সাথে যদি এই টোটকাগুলি আপনারা করেন তাহলে অবশ্যই সুফল পাবেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। আর অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাদের কার্যক্রম কেমন লাগছে। অবশ্যই আপনার মনে যদি কোনো প্রশ্নের জন্ম হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্নটি করুন। এমন যদি কোনো প্রশ্ন হয়ে থাকে যেটা জনসমক্ষে বলা যাবে না তাহলে ডেসক্রিপশান বক্সে জেনে রাখুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাছাড়া ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই মাধ্যমে কিও আপনারা প্রশ্ন করতে পারেন, অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা, নমস্কার।